প্রশাসন বা প্রশাসনিক দপ্তর সাথে স্বাস্থ্য দপ্তর, কি সুন্দর না, কি ওতপ্রোতভাবে দুজন একে অপরের পরিপূরক, স্বাস্থ্য দপ্তর আর প্রশাসনিক ভবন বলুন বা প্রশাসনিক দপ্তর বলুন, সত্যি হাসি পাচ্ছে, দুঃখ থেকে পাচ্ছে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আর আরজিগড়ের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বাহ, কিছু বলার নেই জানেন তো, সব বেরোবে, কি বেরোবে জানিনি, জানা নেই। তবে এইটুখানি জানি যে বিশাল বিশাল রাঘব বোয়ালদের হাত আছে এতে। বেরোক, আমরা চাই বেরোক, কোন সহপাঠীরা এর সাথে যুক্ত, কোন মেয়েরা তিলোত্তমাকে দুনিয়া থেকে চলে যেতে সাহায্য করেছিল, স্বাস্থ্য দপ্তর আর প্রশাসনিক দপ্তর, এত সুন্দর, মানে কি বলবো, আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন, কিছু একটু বলেছি, চলুন। সত্যি, কোন নৈরাজ্য, কোন রাজ্যে আমরা বাস করছি, আমরা ভাবতে পাচ্ছি না, ভাবতে পাচ্ছি না, ভাবতে পাচ্ছি না। রক্ষক ভক্ষক হিসাবে আবার প্রমাণ হলো যে এরাই রক্ষক, এরাই ভক্ষক। তিলোত্তমা কি জেনে ফেলেছিল, কি দেখে ফেলেছিল, তার ঝুলিতে কি ছিল যেটা অন্য কেউ জানলে বিপদ হতো, এই চারাল চণ্ডাল নরক খাদক সন্দীপ ঘোষ, এই বাবু মাবু, সরি, আপনাদের সরি টু সে, সাংবাদিকতা করছেন অবশ্যই করে, আপনাদের একটা এখতিয়ারের মধ্যে থেকে আপনারা করেন, কিন্তু এই অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি অভিজিৎ বাবু, প্লিজ বলবেন না অ্যারেস্ট, এমনি বিনা কারণে কিন্তু অ্যারেস্ট না। এই যে আমরা বলি ও বেল পেয়েছে, ও অ্যারেস্ট হয়েছে, শুনুন, দরকার নেই সিদ্ধান্ত বা মামলার শুনানিতে কি হয়েছে, কিন্তু কেন, কেন এরা অ্যারেস্ট হলো, কেন বেল পেল, বেলের জন্য যেতে হয়, ভাবেন এরা ক্রাইম করেছে কোনো না কোনো দিক থেকে, তার জন্যই বেল পাওয়ার মতন অন্যায় করেছে বলেই তাদের বেল নিতে যেতে হয়েছে, আমাদের ওয়াইটিতে রয়েছে। এই যে এত বড় অসভ্য যে ক্যারেক্টারলেস করে আজকে ভদ্র সত্যবতী সতীপানা, যে ওই জলপাইগুড়ির ওই ভদ্রলোক মিস্টার রয়, গৌতম রয়ের বন্ধুর সাথে সন্দীপের মায়ের নোংরামি প্রচারের আলোয় এনেছিল, আমি মনে করি সমাজে এরা থাকার যোগ্য নয়, এরা আমাদের সমাজে থাকার যোগ্য নয়, কাকে না কাকে এই রকম বিনা প্রুফ চরিত্র হনন করবে। আজকে যত জানছি এই সন্দীপ ঘোষের সম্পর্কে, তত অবাক হয়ে যাচ্ছি, তত ঘৃণা ঘৃণা জন্মাচ্ছে, কোন ফিমেল ডক্টরের নির্মঙ্গে হাত দিয়ে বলছে স্পর্শ ভালো লাগলো, ছি ছি ছি, দিনের পর দিন এরা মুখ বুঝে এই রকম নারকীয় ঘটনাগুলো সহ্য করেছে। আমি বলি না, এখন অনেক নারীরা তাদের যে শালীনতা হরণ হচ্ছে সেগুলো বলতে পারছে, আগে এই রকমও হতো, আজকে নতুন না, আজকে মিডিয়ার সামনে এরা বলে, এরা লজ্জা পায় না যে না আমাকে করেছে আমি লজ্জা পাবো কেন, যে আমাকে এইসব করেছে তার লজ্জা পাওয়া উচিত, তাই জন্য তারা জনসমক্ষে আসে, তারা আইনের দ্বারস্থ হয়। আগেও হতো, লজ্জার খাতিরে তারা বলতে পারতো না, বা বাড়িতে বললে তারাও বলতো চুপ করে যা, মানুষের কাদা ছুড়বে। আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করলে করি বলেই খুব সহজেই বলবে কি, ওর নিশ্চয়ই কোনো রকম অসংলগ্ন কোনো কিছু দেখেছিল, তাই জন্যই ওর সাথেই হয়েছে। একটা মেয়ের ক্ষতি একটা মেয়েই করছে, সে তিলোত্তমা বলো, আমাদের ওয়াইটিতে বলো, কেন আমার আজকে এই কথাগুলো বলতে হলো, নারীরা ভর্ষিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, অসম্মানিত হচ্ছে পুরুষ দ্বারা, নারীরা গিয়ে তাকে সমর্থন করছে, হ্যাঁ হেব্বি দিয়েছো, আরও দাও আরও দাও, আমরা তো তোমার চরণামৃত খাওয়ার জন্য বসে থাকি। নারীরা নারীদের নগ্ন করেছে আমাদের ওয়াইটিতে দেখেছি। আমি তো মনে করি এদের সাথে সন্দীপ ঘোষ আর আজকে অভিজিৎ মণ্ডল, এদের সাথে কোনো ইয়ে নেই, সঞ্জয় রায়, সরি, অভিজিৎ মণ্ডল, সঞ্জয় রায় আর সন্দীপ ঘোষ, এদের সাথে আমাদের ওয়াইটির কিছু মানে নরখাতকদের কোনো পার্থক্য নেই, একই পন্থায় এরা নগ্ন করছে, সে মায়ের বয়সী মাদের, সমবয়সী বাচ্চাদেরও। এরা খুব সহজেই নারী হয়ে নারীদের ক্যারেক্টারটা বিশ্লেষণ করতে বসে,
তোর সাথে পারছি না, তোর পরিবারের তোর মেয়ে আছে, তোর হাজবেন্ড আছে, তোর ছেলে আছে, তাদের সাথে তো পারবো, কারণ তাদের বললে তাহলে তুই অন্তত মুখটা বন্ধ করবি। তাহলে এরা কোন জায়গায় নেমে গিয়ে এসব করছে? তথ্য প্রমাণ সমস্ত লোপাট করার জন্যে টালা থানার ওসি সহযোগিতা করেছে, সমস্ত উঠে আসবে, অ্যারেস্ট হয়েছে মানে নিশ্চয়ই সিবিআইয়ের কাছে এরকম কোনো প্রমাণ তত্ত্ব আছে যে এরা, চিন্তা করুন বারবার এই কথাটা বলছে, ধর্ষণ করে খুন না, খুন ও ধর্ষণ, কথাটার মানে বুঝবেন। একজনকে খুন করেছে, সে হচ্ছে আমাদের তিলোত্তমা, তারপর তাকে ধর্ষণ করেছে, ভাবতে পারছেন? এরা মানুষ, জন্মে যে মানুষের মতন দেখতে, এরা নরক খাদক, এরা নারীর শরীর ভক্ষণ করে, এদের সমাজে থাকার কোনো মানে হয় না। আমি তো বুঝেছি, অনেকেই বলেছে যে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য আর্থিক তছরূপ এবং এই যে টাকা পয়সা নয় ছয়ের কাণ্ডে ওকে গ্রেপ্তার করেছে। আমি এইটাই ভেবেছি সিবিআই অ্যাকচুয়ালি তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে, তারপর দুয়ে দুয়ে চার করবে। ঠিক তাই, তারা কিন্তু বুঝতে পেরে অন্যভাবে তার মুখ দিয়ে বার করিয়ে ছেড়েছে, এমনি এমনি অ্যারেস্ট হয়নি। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল আর সঞ্জয় রায়, আমি ভাবি মৃত মানুষের সাথে সহবাস করে সেটাকে আবার ভিডিও আকারে ছেড়েছে, আমি ভাবতে পারি না এরা মানুষ, চিন্তা করতে পারছেন? আর এই জুনিয়র ডাক্তারদের ভবিষ্যৎ নিয়ে, এদের আন্দোলন, এদের ইমোশন নিয়ে আমরা খেলছি, আমরা খেলছি, বুঝতেই পাচ্ছেন আমরা বলতে কারা বলছি? হ্যাঁ, সমাজের কি বলবো, না আমাদের ঝাঁজ বাড়বেই, আমাদের আন্দোলনের ঝাঁজ বাড়বে আগামীকাল। আমরা রাত 11টা সারা রাত আমরা শহরটা আমাদের দখলে রাখবো, আমাদের রাত্রি 11টা থেকে সারা রাত ব্যাপী ভোর পর্যন্ত আমরা বাটা, আমাদের বাটায় থাকবো, বেলঘুরিয়া বাটায়। আমাদের ঝাঁজ বাড়াতে হবে, আমাদের কেউ কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারছে না, প্রকৃতিও না, ঝড় বৃষ্টি টানা টানা বৃষ্টি সারা রাত ব্যাপী, কাল বৃষ্টি হয়ে আজকে সারা দিন, সারা এই তো রাতের দিকে চলেছে না, ঝাঁজ কমেনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের। আমাদের নৈতিক এটা জয় বলতে পারো, সন্দীপ ঘোষকে কিছুতেই ধরাছোঁয়ার মধ্যে রাখা যাচ্ছিল না। আক্তার আলীকে তো স্যালুট, আপনার এই 2023-এর এই যে আর্থিক তছরূপের কেসটা পুনরায় মানে রিওপেন হওয়ার পর তাকে অ্যারেস্ট করা হয়েছে, চিন্তা করতে পাচ্ছেন? ডাক্তারি পরীক্ষার উত্তরপত্র শালিকার বাড়ির থেকে পাওয়া যাচ্ছে, আপনারা চিন্তা করতে পাচ্ছেন ব্যাপারটা? সমাজ ব্যবস্থাটা, সিস্টেমটা কলুষিত হয়ে গেছে, ভেজালে ভর্তি হয়ে গেছে, গ্র্যাসরুট থেকে একদম উপর মহল একদম নোংরায় নয় ছয় মানে যে কোনো কিছুতে একদম মানে ফোকরা করে দিয়েছে, ফোকরা। খুব খারাপ লাগছে জানেন তো, খুব খারাপ লাগছে যে সমাজের যাদের আমরা মনে করি যে এদের জন্যই তো আমরা প্রাণ ফিরে পাই ডাক্তার, তাদের মান সম্মান নেই। এই রকম সন্দীপ ঘোষ, নরক খাদ, নারী শরীর ভোগা, এইসব মানুষদের জন্য, নিজেদের না, প্রত্যেক দিন মানে এইসব দিয়ে আরও আগুন যেন আপনার শরীর দিয়ে বেরোয়, আপডেট করবেন নিজেকে। আর মনে রাখবেন, এই সন্দীপ ঘোষ কেন ধরা পড়েনি, তার পিছনে শক্ত হাত ছিল, মাথার উপর বড় বড় মানুষদের হাত ছিল। আর যেইসব ফিমেল ডাক্তার বা আয়া নার্সদের সাথে সে নোংরামি করেছে, অপকর্ম করেছে, তারা জানে, কিছু বলার নেই, আমাদের এখানেই করে খেতে হবে। প্রতিবাদ, প্রতিবাদ করেছিল বলেই আজকে তিলোত্তমাকে চলে যেতে হয়েছে, আর এই তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করে মানুষের মনে ভয় জাগ্রত করেছে যে আর কেউ আসবি তাহলে তোর অবস্থা এরম করবো, 180 ডিগ্রি। আর ভালো লাগে না এগুলো শুনতে, বলতে আর ভালো লাগে না, একটা জীবন্ত মানুষের ঠ্যাং ছিঁড়ে ফেলেছে। শক্ত হতে হবে প্রত্যেকটা শ্রেণীর মানুষকে, এবং সে যত বড়ই নেতা মন্ত্রী আমলা হোক, তার এগেনস্টে দাঁড়াতে হবে। রক্ষক যেখানে ভক্ষক হয়ে যায় আর বলে যে ও তো সুসাইড করেছে, এই সন্দীপ ঘোষ মানে আমার অবাক লাগে, FIR বলুন, তারপরে যে কোনো কিছু, একটা অস্বাভাবিক মৃত্যুর তার কি করণীয় ছিল? প্রচুর ঘন্টার পর তার মনে হয়েছে যে সব তথ্য প্রমাণ লোপাট হয়েছে, নাও এইবার করো।
আমি তো এটাও জানতে চাই, সন্দীপ ঘোষ তো মাথা, তার ডালপালাগুলোর জন্য ধরা পড়ে, যে তার সহপাঠীরাও যে ছিল তাদের চিহ্নিত করুক, তাদের আমরা চিনি, যে তারাও মায়ের গর্ব থেকে বেরিয়েছে তিলোত্তমার মতন, তিলোত্তমা সারা জীবনের মতন চলে গেল, তাকে ডাকলেও আর সাড়া দেবে না, তার মা তার বাবা এই এই আন্দোলনকারীদের সাথে পথ মিলিয়েছে, কাঁধে কাঁধ মিলিয়েছে। আর তারও প্রশ্ন ছিল, মেয়ের এত বড় ঘটনা হয়ে গেল, কোনো সহপাঠী এলো না তো? সত্যি না, অবাক লাগে। ঠিক আছে, দুঃখ পাবো না, কষ্ট পাবো না, আমরা আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো। আমাদের কোনো যদি কেউ যদি বলে উৎসবে ফেরো, আমাদের এইটাই উৎসব, আন্দোলনের মধ্যে দিয়েই আমরা উৎসব পালন করব, আমরা বিচার চাইবো তিলোত্তমার, আমাদের এইটাই উৎসব, একমাত্র দাবি এক, দফা এক, তিলোত্তমার বিচার চাই। সত্যি তাই, উই ওয়ান্ট না, উই ডিমান্ড, এইটা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের ডিম্যান্ড করছি, আমরা চাইছি না। এইটুখানি বললাম, মনটা খারাপ হয়ে গেছে, তার মধ্যে দিয়েও এই একটা খবর, কত নৃশংস নারীর শরীর ভোগ্যা, তার মানে খুন করে ধর্ষণ করেছে, চিন্তা করতে পারছেন? লাশ কাটা ঘরে মানে এইসব হতো, আমরা ভাবতেই পারি না, না একটা মানুষ মারা গেছে, সেই শরীরটাকে নিয়ে এরা ছিনিমিনি খেলে, একটা মৃত মানুষের সাথে এরা বলাৎকার করে। আপনারা বলুন, এদের কি বেঁচে থাকা খুব জরুরি? না, আইন না, আমি কাউকে বলছি না, নিজেরা নিন, কিন্তু এরা পরবর্তীকালে আবার করবে, কারণ তাদের মাথা দিয়ে এগুলো বেরোবে না। তাহলে এমন দৃষ্টান্তমূলক শাস্তি এদের জন্য যেন আনা হয়, বা এদের উপর করা হয়, যেন সবার প্রাণে এইটাই থাকে যে এই নোংরামোটাও আমরা চিন্তার মধ্যে আনো না, আর কোনো সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, আর অবশ্যই করে অভিজিৎ মণ্ডল আর যেন না দেখতে পাই আমরা সমাজে। এটুখানি বললাম, মনটা খুব খারাপ, আশা করি সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, এইটার উপর আরও আরও অনেকের নাম মাথা বেরিয়ে আসবে। চলো, এটুখানি বলার ছিল।